দেশজুড়ে প্রতিবাদের প্রেক্ষাপটে ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি। ছয় মাসের মধ্যেই নিষ্পত্তি করতে হবে মামলা, কালি অধ্যাদেশ। ধারা নয়ের এক উপধারা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড শব্দগুলির পরিবর্তে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শব্দগুলি প্রতিস্থাপিত হবে। মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে ইনশাআল্লাহ এটাকে অধ্যাদেশ হিসাবে জারি করার প্রস্তুতি নিচ্ছি। দ্রুত ও যথাযথ বাস্তবায়নের তাগিদ। একজন অপরাধী অপরাধ করে পার পাবে না, তার শাস্তি হবে, এটুকু নিশ্চিত করা গেলেও ধীরে ধীরে কমানো সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণ মামলার আসামি মামুন নুররা মিছিল সমাবেশ করলেও খুঁজে পাচ্ছে না পুলিশ। গ্রেফতার দুজন দুদিনের রিমান্ডে। অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামীর 27 বছর করে কারাদণ্ড। কথিত রাজনৈতিক কর্মীরা দেশের জন্য ক্ষতিকর, পর্যবেক্ষণ আদালতের। সিলেটে পুলিশ ফাঁড়িতে নিহত যুবককে গণপিটুনির প্রমাণ মেলেনি সিসিটিভিতে, 4 পুলিশ সাময়িক বরখাস্ত, তদন্তে কমিটি গঠন। চট্টগ্রামে আদালত ভবনে হত্যা মামলার আসামিদের ওপর হামলা, আহত 3, নিরাপত্তা নিয়ে আইনজীবীদের উদ্বেগ, জড়িতদের শাস্তি দাবি। এবং রাজধানীর প্রায় অর্ধেক মানুষের দেহেই তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি, আক্রান্তদের 82 ভাগের ছিল না লক্ষণ, গবেষণায় প্রকাশ।